সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মাইনুল ইসলাম। আশা করি এই করোনা পরিস্থিতিতে তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অংশের চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশি যোগ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বীজগণিতে যে চারটি রাশি যোগ বিয়োগ গুণ ভাগ আছে, ষষ্ঠ শ্রেণীতে শুধুমাত্র যোগ ও বিয়োগ আছে। আজ আমরা এই যোগ সম্পর্কে আলোচনা করব। যোগ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা সদৃশ বিসদৃশ পদ কী এ সম্পর্কে একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাইভ এক্স স্কোয়ার ওয়াই সেভেন এক্স স্কোয়ার ওয়াই দুটি বীজগণিতীয় রাশি। রাশি দুটির প্রথম রাশিতে ফাইভ একটি সাংখ্যিক সহগ, দ্বিতীয় রাশিতে সেভেন সাংখ্যিক সহগ, এবং প্রথম রাশির পদ এক্স স্কোয়ার ওয়াই দ্বিতীয় রাশিরও পদ এক্স স্কোয়ার ওয়াই। সুতরাং রাশি এটি একটি সদৃশ্য পদ, এটি একটি সদৃশ্য পদ। সুতরাং সদৃশ্য পদ হলো এক বা একাধিক বীজগণিত রাশির সেসব পদে যেসব পদের একমাত্র পার্থক্য সাংখ্যিক সহগে রয়েছে তাদেরকে আমরা সদৃশ্য পদ বলি। যেহেতু এখানে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই ও সেভেন এক্স স্কোয়ার ওয়াই শুধু সাংখ্যিক সহগে পার্থক্য রয়েছে, তাই এটি একটি সদৃশ্য পদ। আবার সেভেন এ বি সেভেন এ সি দুটি বীজগণিতীয় রাশি, রাশি দুটিতে একই সাংখ্যিক সহগ সেভেন আছে, কিন্তু পদ দুটি একটি এ বি এবং এক অন্যটি এ সি। এটি একটি বিসদৃশ্য পদ। অতএব সুতরাং এক বা একাধিক বীজগণিত রাশির সাংখ্যিক সহগ এক বা ভিন্ন এবং পদ দুটি সম্পূর্ণ আলাদা হলে তাদেরকে আমরা বিসদৃশ্য পদ বলবো। আমরা যোগ করার সময় সদৃশ্য পদগুলি পাশাপাশি বা উপর নিচ লিখে যোগ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা চার দশমিক তিন অনুশীলন 19 নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করি। 19 সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড। বীজগণিতের যোগ আমরা দুইভাবে করতে পারি, যেমন পাশাপাশি বসিয়ে কিংবা উপর নিচ বসিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বীজগণিতের যোগ পাটিগণিত থেকে একটু ভিন্ন, কারণ বীজগণিতে যোগ বলতে শুধু যোগ না, যোগও হতে পারে আবার বিয়োগও হতে পারে। কারণ বীজগণিতের যোগে দুটি চিহ্ন আছে, একটি প্লাস অন্যটি মাইনাস। একই রকম চিহ্ন যদি হয় তবে যোগ হবে, এবং যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে। যেমন মাইনাস
মাইনাস মাইনাস মোট। আবার বিপরীত চিহ্ন হলে বিয়োগ হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে এবং বড়টার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসি আমরা 19 নম্বর অঙ্কটির সমাধান করি। প্রথমে পাশাপাশি লিখি সমাধান করি। সমাধান সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস জেড প্লাস মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড। এখন আমরা সদৃশ পদগুলি পাশাপাশি লিখি। সেভেন এক্স এন আছে থ্রি এক্স এন আছে মাইনাস নাইন এক্স প্লাস এন আছে ফাইভ ওয়াই মাইনাস সিক্স ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস এখানে আছে টু জেড প্লাস জেড সেভেন জেড আছে সেভেন জেড প্লাস জেড। একটু আগে বললাম যে একই রকম চিহ্ন যোগ হবে, তাহলে এখানে সেভেন এক্স এখানে থ্রি এক্স আছে, এ দুটো একই রকম চিহ্ন। টেন এক্স আবার নাইন এক্স আছে মাইনাস, তাহলে টেন এক্স থেকে নাইন এক্স বাদ একটা এক্স অর্থাৎ এক্স প্লাস আবার ফাইভ ওয়াই আর ফোর ওয়াই একই রকম চিহ্ন, ফাইভ ওয়াই প্লাস ফোর ওয়াই সমান নাইন ওয়াই, নাইন ওয়াই থেকে সিক্স ওয়াই বাদ প্লাস থ্রি ওয়াই প্লাস এখানে তিনটাই যোগ, তাহলে টু জেড প্লাস সেভেন জেড নাইন জেড আর এক টেন জেড অতএব নির্ণয় যোগফল সমান এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টেন জেড অ্যান্সার। এখানে আমরা পাশাপাশি লিখে যোগ করলাম। এখন আমরা অন্য একটি অঙ্ক করি যেটা উপর নিচ লিখে আমরা করতে পারি। একুশ নম্বর অঙ্ক ফোর পি স্কোয়ার প্লাস সেভেন কিউ স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার পি স্কোয়ার প্লাস থ্রি আর স্কোয়ার। এইট কিউ স্কোয়ার মাইনাস সেভেন পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমাধান। এখানে এখন আমরা উপর নিচ বসছি, যেহেতু প্রথমে সদৃশ পদ এবং বিসদৃশ পদ আমরা বলেছি কি এখানে সদৃশ পদ যেহেতু একই হতে হবে, তাহলে পি এর নিচে পি বসাইতে হবে, কিউ এর নিচে কিউ, আর এর নিচে আর, ফোর পি স্কোয়ার প্লাস সেভেন কিউ স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার পি স্কোয়ার থ্রি আর স্কোয়ার প্লাস আছে প্লাস থ্রি আর স্কোয়ার
এখানে আছে -7 পি স্কয়ার। 8 এর সামনে কিছু নাই, কিছু না থাকলে আমরা প্লাস বুঝি, প্লাস 8 কিউ স্কয়ার -r স্কয়ার। এখানে দুইটা যোগ আছে, পি স্কয়ার 4 পি স্কয়ার এবং পি স্কয়ার, তাহলে 4 পি স্কয়ার, পি স্কয়ার হয় 5 পি স্কয়ার, প্লাস হলো 5 পি স্কয়ার, -7 পি স্কয়ার, 7 থেকে 5 বাদ দিলে 2 হয় 2 পি স্কয়ার। কিন্তু প্রথমেই আমি বলেছি যোগ করার পূর্বেই যে বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসবে, তাহলে এখানে মাইনাস হবে। আবার +7 কিউ স্কয়ার +8 কিউ স্কয়ার দুটাই প্লাস আছে, তাহলে +15 কিউ স্কয়ার। এখানে 4 আর স্কয়ার এবং 3 আর স্কয়ার দুটা প্লাস আছে, 4 এবং 3 = 7, 7 আর স্কয়ার থেকে 1 আর স্কয়ার বাদ, তাহলে 7 থেকে 1টা বাদ দিলে 6, মানে 6 আর স্কয়ার। তবে যোগফল সমান -7 -2 পি স্কয়ার +15 কিউ স্কয়ার +6 আর স্কয়ার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই তোমরা বাড়িতে কয়েকটা অঙ্ক দিচ্ছি, জিনিস অবশ্যই বাড়িতে করবে, বাড়ির কাজ। অনুশীলনী 4.3, 16, 17 18 20, 22, 23, 24, 25 এই অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের পরবর্তী বিষয় সম্পর্কে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।